Hello everyone, welcome to Learn with Yasmin. Aji video ta ami sam class 11 or biology chapter 5 hopushpak udbidor doihik gathon aru akar. Ajir amar topic hobo kando ba gagosor rupantor. So kando ba gagos somuhor jibor sadharon karjo ase jenekua khaddo honchoy kora tar bisot gojopar majere pushti khonij lobon pani ebor poribohon kora ei kamboror uporio gagos ba kandoy an kisuman kamo sompurno kore aru sei kam sompurno korar karone gagosor rupantor hoi pelai ei udbid jopak bibhinno upaye sahay kore aru sei সহায় সমূহৰ ভিতৰত আছে যেনেকুৱা নাম্বাৰ ওৱান হৈছে খাদ্য সঞ্চয় কৰা কাণ্ডই খাদ্য সঞ্চয় কৰি পেলাই সহায় কৰে তাৰপিছত উদ্ভিদজোপাক মেকানিকেল ছাপৰ্ট দিয়ে নাম্বাৰ টু হৈছে দৈহিক সহায় মেকানিকেল ছাপৰ্ট দিয়ে উদ্ভিদজোপাৰ ভৰটো বহন কৰাৰ কাৰণে দৈহিক সহায় দিয়ে নাম্বার থ্রি হৈছে আত্মরক্ষাত সহায় করে বিভিন্ন ধরনের উদ্ভিদর তোমার রূপান্তর হয় রূপান্তর হয়ে পেলায় সেই রূপান্তরণের দ্বারা ইহতে যাব তৃণভোজী উদ্ভিদ আছে তৃণভোজী উদ্ভিদর পৰা নিজক রক্ষা করে অঙ্গজ প্রজননের দ্বারা সংখ্যা বৃদ্ধি করে গছর কাণ্ডর বিভিন্ন অংশর পৰা নতুন উদ্ভিদর সৃষ্টি করে সো এনেদরে উদ্ভিদর যেতিয়া রূপান্তর হয় কাণ্ডর যেতিয়া রূপান্তর হয় তেতিয়াই খাদ্য সঞ্চয় করে দৈহিক সহায় করে আত্মরক্ষাত সহায় করে আর অঙ্গজ প্রজনন করে সো আমি ভবা মতে গছর কাণ্ড সমূহ সদায় একে ধরনের নহবও পারে যেনেকা আমি দেখবলে পাও গছর কাণ্ড সমূহে ইহতক একটা মেরুদণ্ডর দরে থাকি পেলায় সাপোর্ট দিয়ে এইটু কেবল নহবও পারে বিভিন্ন কার্য সম্পাদন করার বাবে ইহতর বিভিন্ন ধরনের রূপান্তরণও হব পারে যেনেকা আলু আদা হালধি কচু কেতুরি আদির মৃদগত কাণ্ড খাদ্য সংরক্ষণের বাবে রূপান্তর হয় আমি যাব আলু আছে আলুর ক্ষেত্র কি দেখবলে পাও যেটু আমি আলুর অংশ খাও সেইটো হচ্ছে কি আলুর একটা কাণ্ড যেটু কাণ্ড কি করেছে খাদ্য সঞ্চয় করে রাখিছে রাইট তারপর আদার যেটু অংশ আমি দেখবলে পাও কিছু মানে ইয়াক শিপা বলে ভাবে কিন্তু ই শিপা নহয় ই হয়েছে আদার কাণ্ড যেটু কাণ্ড তলর মাটির তলর পিনে থাকে আর যাক যত খাদ্য সঞ্চয় হয় সেই খাদ্য আমি খাও ঠিক তেনেদরে হালধি কচু এইবর একে হয় এইবরত কি হয় খাদ্য সঞ্চয়ের কারণে ইহতর কাণ্ডটু রূপান্তরিত হয় আর সেই খাদ্য আমিও ব্যবহার করো এই অঙ্গসমূহর গছর বৃদ্ধির বাবে প্রতিকূল পরিবেশত দীর্ঘস্থায়ী হিসাবে সজীব হয়ে থাকে সো এই জীবর কাণ্ড আছে কাণ্ড সমূহ সজীব হয়ে থাকার কারণে ইহতক একটা প্রতিকূল পরিবেশের প্রয়োজন হয় সেই প্রতিকূল পরিবেশত ইহতে ভালদরে সজীব হয়ে থাকিব পারে এতিয়া আমি চাও যে গছর কাণ্ডর কেনেকুয়া ধরনের রূপান্তর হয় আর সেই রূপান্তরের দ্বারা গছটোর কেনেকুয়া ধরনের সহায় হয় কিছু গছ আছে যাব গছ বগাই যায় রাইট বগাই যায় কিবা একটা সাপোর্টত ইহতে বগাই পেলাই গৈ পেলাই ইহতর বৃদ্ধি করিব পারে যেনেকা কাণ্ডর পার্শ্বীয় কৌখিক কলি মুকুলর বিকাশ হয়ে মিহলি সর্পিল আকৃতির আকর্ষর সৃষ্টি হয় লাউ কোমরা তিয় আঙুর আদি গছ বগাই যাওয়া কামত সহায় করে এইবর গছ কি হয় এনেকা এনেদরে বগাই যায় গতি বগাই যাওয়ার কারণে ইহতর রূপান্তর হয় রূপান্তর হয়ে পেলায় ইহতে কিবা একটা সাপোর্ট পালে তাতে বগাই যায় আৰু এনেদৰে এই গছসমূহে জীয়াই থাকে কাণ্ডৰ কৌশিক পাৰ্শ্বীয় কলি টান হৈ চিধা জঙা আকৃতিৰ কাঁইট আৰু কণ্টকলৈ ৰূপান্তৰিত হয় এইটো ৰূপান্তৰ হয় কিহৰ কাৰণে আত্মৰক্ষাৰ কাৰণে এই ক্ষেত্ৰত যিটো কাণ্ড থাকে কাণ্ডটোৱে কি কৰে ৰূপান্তৰিত হয় টান অংশ এটালৈ ৰূপান্তৰিত হয় চিধা জঙা অংশ এটালৈ ৰূপান্তৰিত হয় যাক আমি কাঁইট বুলি কওঁ কাঁইট বা কণ্টক নেমু টেঙা কাগজ ফুল আদি বহুত ধরনের গছত থাকে ক্যাকটাসত থাকে আর এই যাব কাঁইট বা কণ্টক থাকে এইবর থাকার কারণে তৃণভোজী প্রাণীসমূহে এই গছসমূহক নাখায় নহলে তৃণভোজী প্রাণীয় ইহতক খাই পেলালেহেতেন যেহেতু কাঁইট আছে এই কারণে তৃণভোজী প্রাণীসমূহ ইয়ারপরা দূরত থাকে কিছুমান মরুচ উদ্ভিদর কাণ্ড চেপেটা ফলক সাগর ফেনা বা ঘূরণীয়া মংসহাল ইউফর্বিয়াম আকারলৈ রূপান্তরিত হয়
গতিকে কিছুমান মরুভূমির উদ্ভিদ আছে, মরুভূমির উদ্ভিদর ক্ষেত্রত কিছুমান মংসহাল অংশর সৃষ্টি হয় যাক ইউফর্বিয়া বুলি কোয়া হয়। আর এই ইউফর্বিয়া সমূহত হরিৎকণা থাকে, আর আমি জানো যে হরিৎকণার দ্বারা হালক সংশ্লেষণ হয়, রাইট? সো ইহতে হালক সংশ্লেষণতো সহায় করে। আমি কি কি সহায় পালো? ইহতে পগাই যাওয়ার কারণে রূপান্তরিত হয়, ইহতে আত্মরক্ষার কারণে রূপান্তরিত হয়, ইয়ারোপরি ইহতে হালক সংশ্লেষণ করার কারণেও রূপান্তরিত হয়। খাবন, স্ট্রবেরি আদি উদ্ভিদর মৃদগত বা মাটিত পোত খাই থাকা কাণ্ডই গছর পুরনি অংশর মৃত্যুর পিছত নতুন উদ্ভিদর সৃষ্টি করে, পুনৰ সৃষ্টি হয়, ইয়াতে রূপান্তরিত হয়ে পেলায়। আমি খাবনের ক্ষেত্র দেখিলে পাও যেতিয়া খরাং বতর হয় কোনো অংশর যত আমার খাবন থাকে বাগিচাত, তো গোটেই খাবনবর মরি যায়। আকৌ যেতিয়া বরষুণ পড়ে সেই খাবন সমূহর যে কাণ্ড শুকাই যাওয়া কাণ্ড থাকে সেই কাণ্ডর পৰা গজালি মেলি পেলায় নতুন উদ্ভিদর সৃষ্টি হয়। পুদিনা, জেসমিন জাতীয় কিছুমান সুগন্ধি গছর মুখ্য কাণ্ডর গুড়ি অঞ্চলের পৰা পার্শ্বীয় মিহি শাখা কাণ্ড ওলাই উপরত কিছু বৃদ্ধি হয়ে তললৈ নামি মাটি স্পর্শ করে। সো ইহতর ক্ষেত্র কি হয় যে এই উদ্ভিদ সমূহর জেসমিন জাতীয় যাবর সুগন্ধি উদ্ভিদ আছে, ফুল জাতীয় উদ্ভিদ আছে, সেই উদ্ভিদ সমূহর যাবর কাণ্ড থাকে, কাণ্ড ওলাই আহি কিছু বৃদ্ধি হয়ে আকো মাটির তললৈকে গুছি যায়। মাটির তললৈকে যেতিয়া গুছি যায় তেতিয়া তারপর আকো এটা নতুন উদ্ভিদ হয়ে অলপ দূরের পৰা এটা নতুন উদ্ভিদর সৃষ্টি হব পারে। পানিপুনি, পানিমেটেকা তোমালোকে দেখিছা পানিত থাকে, পানিত গজা কিছুমান উদ্ভিদর চুটি চুটি পাবযুক্ত পার্শ্বীয় ডাল প্রতিটো গাঁঠি অঞ্চলের উপর ফালে ঘনপাত আর তলফালে থুপ হিপার গোট ধারণ করে। ইহতর কি থাকে যাবর কাণ্ড থাকে, কাণ্ডর যে পাব অংশ থাকে, আমি জানো পাব অংশ কি হয়, দুটা গাঁঠির মাজর পাব অংশ, সেই পাব অংশটে গাঁঠি অঞ্চলের উপরত কিছুমান ঘন পাতর সৃষ্টি করে পেলায় শিপার দরে গঠনের সৃষ্টি করে। তোমালে পানি মেটেকা ওলাই পেলায় চাবা, চাবা এনেকা কলা ধরনের শিপার দরে অংশ থাকে ইহতর গাঁঠিত। কলগছ, মাটি কঠাল, চন্দ্রমুখী আদি গছর মাটির অন্তর্ভাগত থাকা মুখ্য কাণ্ড আর কাণ্ডর গুড়ির অংশর পৰা ওলোৱা পার্শ্বীয় ডালে মাটির গর্ভত মাটির সমান্তরালভাবে বাড়ে আর কৌণিকভাবে উপরলৈ ওলাই আহি পত্রযুক্ত কাণ্ডর সৃষ্টি করে। এইবর উদ্ভিদর কি হয়, যিমান মাটির তলত বৃদ্ধি হয় সিমান মাটির উপরের পিনে বৃদ্ধি হয়, যিমান মাটির তলত বৃদ্ধি পায়। সেইকাৰণে আমি দেখিবলৈ পাওঁ এনেকুৱা ধরনের কলগছ সমূহর একেবারে ওচরে পাজরে বহুত উদ্ভিদর নিজে নিজে সৃষ্টি হয়। আমি গুটি রোব নালাগে, একো করব নালাগে, ইহতর যেটু কাণ্ড থাকে কাণ্ডটো মাটির তলত গৈ পেলায় তারপর একটা নতুন কলগছর সৃষ্টি করে। আকো তারপর কাণ্ড মাটির তলত গৈ একটা নতুন ইপিনেও আকো কাণ্ড মাটির তলত গৈ নতুন উদ্ভিদর সৃষ্টি করে। গতিকে আমি এইবর গছর একো একোটা থুপ দেখিবলৈ পাও। গতিকে এইবর হয়েছে কি অঙ্গজ প্রজনন, অঙ্গর পৰা কি হয়েছে নতুন উদ্ভিদর সৃষ্টি হয়েছে। এনেদরে কি হয় কাণ্ড রূপান্তরণের দ্বারা বিভিন্ন ধরনের উদ্ভিদর সহায় হয়। এতিয়া আমি ইয়াতে চা কেনে ধরনে উদ্ভিদ সমূহর রূপান্তর হয়। প্রথমটো হয়েছে যেটু তোমার খাদ্য সঞ্চয়ের কারণে উদ্ভিদর রূপান্তর হয়েছে। এই নম্বর যেটু ছবি দিয়ে আছে এটু হয়েছে এটা আলুর ছবি। আলুর ক্ষেত্র কি হয়, যেটু কাণ্ড থাকে আমি যেটু আলু খাও এটু হয়েছে কি এটা কাণ্ড, কাণ্ডটোত খাদ্য সঞ্চয় হয়েছে, রাইট? এটু হয়েছে আলু, এটু হয়েছে তোমার আদা নহলে হালধি, যিয়ে নকা আদা হালধি এইবোৰৰ কাণ্ডত খাদ্য সঞ্চয় হয়েছে। তার মানে খাদ্য সঞ্চয়ের কারণে ইহতর রূপান্তর হয়েছে, খাদ্য সঞ্চয় করার কারণে ইহতর রূপান্তর হয়েছে। তারপর নেক্সট যেটু আছে, নেক্সটোর কি হয়েছে কাণ্ড আকর্ষলৈ রূপান্তর হয়েছে। এইটু চা, এইটু যেটু কাণ্ড আছে কাণ্ডর পৰা বিভিন্ন ধরনের আকর্ষর সৃষ্টি হয়েছে। এইটু আকর্ষর কিহর কারণে সৃষ্টি হয়েছে, গছটুক দৈহিক সহায় করার কারণে। হয়তো গছটো বহুত ডাঙর হয়ে গেছে, গা গছটিয়ে তোমার কি লব পৰা নাই, ভর লব পৰা নাই, যার কারণে কাণ্ড বহুত দূরলৈকে রূপান্তরিত হয়ে গেছে যাতে গছটুক সহায় করব পারে। তারপর এইটু হয়েছে একটা কাঁইট থাকা গছ, এইটু আত্মরক্ষার কারণে রূপান্তরিত হয়েছে। এইটু হয়েছে আমার কাণ্ড, কাণ্ডর গাঁঠিটো রূপান্তরিত হয়েছে, রূপান্তরিত হয়ে পেলায় ইয়াতে একটা
জোঙা অংশৰ সৃষ্টি কৰিছে, যাক আমি কাইট বুলি কওঁ। এইটোৱে ইহঁতক আত্মৰক্ষাৰ পৰা সহায় কৰিব, স্পেচিয়েলি যিবোৰ তৃণভোজী উদ্ভিদ আছে, তৃণভোজী প্ৰাণী আছে সেই প্ৰাণীসমূহৰ পৰা। তাৰপিছত নাম্বাৰ ডি হৈছে, ইয়াতে অংগজ প্ৰজনন হৈছে গাঁঠিৰ অঞ্চলৰ পৰা ওলোৱা মূল। এয়া চোৱা, এইটো হৈছে তোমাৰ মাটি অংশ। এইটো হৈছে কি, এইটো উদ্ভিদজোপাৰ যিটো গাঁঠি, যিটো কাণ্ড আছে, কাণ্ডটো তলৰ পিনে গৈছে, তলৰ পিনে গৈ পেলাই তাৰ পৰা এটা নতুন উদ্ভিদৰ সৃষ্টি কৰিছে। চ' এইটো হৈছে কি, অংগজ প্ৰজননত কৰা সহায়। চ' এইখিনি আমি জানিলোঁ কাণ্ড ৰূপান্তৰে কেনেদৰে সহায় কৰে। আজি ভিডিঅ' ইমানখিনিয়ে। ভিডিঅ' কেনেকুৱা পালা জনাবা, ভাল লাগিলে লাইক কৰিবা আৰু চেনেল ছাবস্ক্ৰাইব কৰিবা। থেংক ইউ।